আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। কানাডায় বিমানের পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইটে রাষ্ট্রে খরচ হবে প্রায় 4 কোটি টাকা। অথচ হাই কমিশনের সহায়তা নিয়ে কয়েকজন কর্মকর্তাই এজেন্ট নিয়োগ, বাড়ি ভাড়া আর কানাডা কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে কাজটি করতে পারতেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক বলেন, ওই ফ্লাইটে সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়া অন্যদের যাওয়া জনগণের অর্থের অপচয়। যারা এমন সিদ্ধান্ত নিয়েছেন তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত। জুলহাস কবিরের ধারাবাহিকের শেষ পর্ব আজ। স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ বিমানের কানাডায় নতুন ফ্লাইট চালুর খবরটি এখন সম্ভাবনার পরিবর্তে সমালোচনার জন্ম দিয়েছে। বাণিজ্যিক ফ্লাইটের নামে 25 থেকে 30 জন সরকারি কর্মকর্তার টরন্টো ভ্রমণের যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। তাদের যে দায়িত্ব মন্ত্রী হিসাবে এবং জনপ্রতিনিধি হিসেবে, সেই বিবেচনায় তাদের এই ধরনের ভ্রমণে অংশগ্রহণটাই তাদের জন্য অবমাননা। কিছু ব্যক্তি এখানে আছেন, যেমন মন্ত্রীর এপিএস বা তার পাবলিক রিলেশনস অফিসার, এই ধরনের কর্মকর্তারা কি আবার যেই উদ্দেশ্যে যাচ্ছেন, যে বিমানে কার্যালয় ভাড়া করবেন বা জিএসএ নিয়োগ দেবেন, এই দায়িত্ব কি মন্ত্রী এপিএস স্যার করার কথা? কানাডা যেতে অফিস ভাড়ার বিষয় পর্যবেক্ষণ, জেনারেল সেলস এজেন্ট নিয়োগ আর ট্রান্সপোর্ট কানাডার সঙ্গে পরামর্শকে কারণ হিসেবে দেখানো হয়েছে। এই কাজে মন্ত্রী সচিবের সঙ্গী হয়েছেন ডজন খানেক সরকারি কর্মকর্তা। 3 দিনের এই সফরে বিমান পরিচালনায় সম্ভাব্য খরচ হতে পারে প্রায় 3 কোটি টাকা এবং কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্য স্টাফদের থাকা খাওয়া সহ অন্যান্য খরচ হতে পারে আরও প্রায় 1 কোটি টাকা। 787 বা 777 এয়ারক্রাফট পার ব্লক আওয়ার কস্ট হলো $12,000 করে। এটা ওখানে যদি আবার 2 দিন অপেক্ষা বা 3 দিন অপেক্ষা করতে হয় সেটা ফিরে আসতে, তাহলে শুধু ব্লক আওয়ার এয়ারক্রাফ্টের কস্টে কত আসছে? তারপরে ফুয়েল কস্ট আছে, তারপরে অন্য অন্য আদার কস্ট আছে। ওখানে যদি এয়ারক্রাফ্টটা ল্যান্ডিং থাকে, ল্যান্ডেড থাকে, ল্যান্ডিং পার্কিং চার্জেস আছে, সিকিউরিটি চার্জ আছে, হিউজ কস্ট, এসে মেমথ কস্ট আছে। এত বড় একটা কস্ট বহন করার মতো ক্ষমতা আছে কি না সেটা তো ভেবে দেখার ব্যাপার ছিল একটা। অথচ কানাডায় বাংলাদেশ হাই কমিশনের সহায়তায় এসব কাজ অনেক সাশ্রয়ী খরচে করা সম্ভব। যে দায়িত্ব বা যে কর্তব্য পালনের জন্য তারা যাচ্ছেন, এই কাজগুলো কিন্তু রিমোটলি করা সম্ভব, এবং বিশেষ করে আমাদের যেহেতু সংশ্লিষ্ট দেশে আমাদের জনগণের করের টাকার যথেচ্ছ ব্যবহারের পরিকল্পনা যারা করেছেন তাদের জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ ডক্টর ইফতেখারের। বাস্তবে এই ফ্লাইটটিকে একটা বিশেষ শ্রেণীর, সুবিধাপ্রাপ্ত শ্রেণীর জন্য একটা প্রমোদ ভ্রমণের একটা সুযোগ করে দেওয়া হচ্ছে না জনগণের অর্থে। এই বিষয়টি আমি মনে করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষভাবে খতিয়ে দেখা দরকার। যারা এই সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তের পিছনে যারা ছিলেন, তাদেরকে তো এটি জবাবদিহি করতেই হবে বলে আমরা মনে করি। কারণ এখানে তো কারো ব্যক্তিগত অর্থ নয়, এটা তো জনগণের অর্থে পুরো বিষয়টাই ঘটতে যাচ্ছে। কাজে এই বিষয়টিকে অবশ্যই খতিয়ে দেখা দরকার এবং জবাবদিহিতে প্রযোজ্য ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া জবাবদিহি নিশ্চিত করা দরকার। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। নিত্যপণ্যের দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষদের জন্য সরকারের দেয়া কম দামে টিসিবির পণ্য বিক্রি অব্যাহত রয়েছে। রাজধানীতে আজ 137টি স্থানে ট্রাকে করে এ পণ্য বিক্রি হবে। ডিলারদের টিসিবির পণ্য সংগ্রহের একমাত্র কেন্দ্র রাজধানীর তেজগাঁও থেকে ট্রাকগুলো লোড হয়ে গন্তব্যে চলে যায় বিক্রির জন্য। একটি মাত্র গুদাম থেকে সবগুলো ট্রাকে পণ্য লোড হয়ে গন্তব্যে যেতে সময় লাগায় কিছুটা ভোগান্তির শিকার হন ক্রেতারা। সাথে একই ব্যক্তি প্রতিদিন পণ্য নেওয়ার অভিযোগ রয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশ জুড়ে চতুর্থ দিনের মতো চলছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। নিত্য প্রয়োজনীয় তেল, ডাল ও চিনি সাশ্রয় মূল্য কিনতে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন সাধারণ মানুষ। তীব্র রোদ তাদের ভোগান্তি বাড়িয়ে দেয় কয়েক গুণ, তারপরও কম দামে পণ্য কিনতে পেরে খুশি তারা। এদিকে বিভিন্ন স্থানে ফ্যামিলি কার্ড বিতরণের অনিয়মের অভিযোগ করেছেন সাধারণ মানুষ। স্থানীয় জনপ্রতিনিধিরা নিজেদের লোকদের কার্ড করে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। প্রথম পর্যায়ে এই কার্যক্রম চলবে 31 মার্চ পর্যন্ত। এদিকে দিনাজপুরের হিলিস্থল বন্দরে খুচরা বাজারে কেজি প্রতি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 15 টাকায়।
টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে বিষয় জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সাইফুল মামুন। সাইফুল, পণ্য বিতরণ নিয়ে কোনো অনিয়মের অভিযোগ ও ভোগান্তি আছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। নির্ধারিত একটা জায়গাতে দিচ্ছে না, প্রত্যেকদিন এক এক জায়গাতে দিচ্ছে, কিন্তু আজও এখানে দেওয়ার এখনো পর্যন্ত আসেনি। আমরা ডিলারের সাথে কথা বললাম, ডিলাররা বললো যে আসলে মাল আনতে গেছে, কতক্ষণ আসবেন এটা কিন্তু সুনির্দিষ্ট ভাবে বলতে পারি, এবং এখানে কিন্তু যারা আসেন তারা আমাদেরকে নির্ধারিত কোনো জায়গায় ওনারা দিচ্ছে না, এবং সেই সাথে কতক্ষণে দিবে সেটাও কিন্তু বলতেছে না। আমরা অনেক কাউন্সিলরের সাথে কথা বললাম, কাউন্সিলররা নিজেরাও জানে না আসলে কোথায় আসতে পণ্য দিবে। অনেকে আমাদেরকে বললো একটু চট্টগ্রামে কিন্তু আসলে ওজনে কম, কিন্তু এখনো পর্যন্ত একই পরিবারের কয়েকজনে কাজ পেয়েছেন। এই ধরনের কোনো অভিযোগ কিন্তু আসলে আমরা পাইনি, কিংবা কেউ আমাদেরকে অভিযোগ এখনো পর্যন্ত করেনি। তবে যে বিষয়টি বারবার বলা হচ্ছে সেটি হচ্ছে যে নির্ধারিত কোনো জায়গায় কিন্তু দিচ্ছে না, এক একদিন এক এক জায়গায় দিচ্ছে, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভোগান্তির শিকার হচ্ছেন এখানকার জনগণ। আরেকটা বিষয় হচ্ছে যে সুনির্দিষ্টভাবে বলতে পারতেছে না ডিলাররা কখন কোন জায়গায় কত সময়ের মধ্যে এই মালামাল দেওয়া হবে, এটা নিয়ে কিন্তু ধন্যবাদ আপনাকে। সাইফুল মাহমুদ জানাছিলেন চট্টগ্রাম থেকে। হিলি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আব্দুল আজিজ। আজিজ, হিলি বন্দরে বাজার দর কেমন দেখছেন আর নিত্য পণ্যের দাম কমেছে কিনা আমাদেরকে জানাবেন। জি ফাহমিদা, আমি এখন অবস্থান করছি হিলি স্থল বন্দরে। আপনাকে জানিয়ে রাখি, হিলি স্থল বন্দর দিয়ে কিন্তু প্রতিদিনের ন্যায় পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে, যার জন্য কিন্তু পেঁয়াজের দামটা অনেকটাই কমে গেছে। কেজি প্রতি পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 14 টাকা এবং খুচরাতে বিক্রি হচ্ছে 15 টাকা দরে, এবং দেশি পেঁয়াজ সেটি হচ্ছে ভারত মানে পাবনার যেটি দেশি পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে আপনার 30 টাকা দরে। অর্থাৎ মেহেরপুরে পেঁয়াজটি কিন্তু বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ সেটি হচ্ছে 22 টাকা। অর্থাৎ আপনাকে জানিয়ে রাখি, পেঁয়াজের বাজার কিন্তু অনেকটাই কমে গেছে। আমি গতকালকে খোঁজ নিয়ে দেখেছি, গতকালকে হিলি স্থল বন্দর দিয়ে 28 থেকে প্রায় 850 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে, সেই সঙ্গে কিন্তু দামটি অনেকটাই কমে গেছে। আমি আমদানি কারকদের সঙ্গে কথা বলেছি যে আসলে দাম বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, তারা জানিয়েছে যেহেতু রমজান মাস সামনে আসছে তার জন্য কিন্তু তারা বেশি করে এলসি দিয়েছে এবং দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ দাম কমবে বলে তারা আমাকে জানিয়েছে। আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেন যে সরকার ইতিমধ্যে কিন্তু তেলের বাজারে কিন্তু একটি দর নির্ধারণ করে দিয়েছে, দাম নির্ধারণ করে দিয়েছে, সেই তুলনায় কিন্তু আসলে শুধুমাত্র প্যাকেট জাতীয় অর্থাৎ বোতলের তেল প্রতি লিটার কিন্তু 160 টাকা বিক্রি হচ্ছে, এবং খোলা তেল যেটি সেটি কিন্তু বিক্রি হচ্ছে 148 টাকা দরে। সেই সঙ্গে কিন্তু চিনির দামটি কিন্তু 5 টাকা কমেছে, 75 টাকা কেজি দরে কিন্তু চিনি বিক্রি হচ্ছে। তবে সোলার বাজারে কিন্তু কোনো প্রকার স্বস্তি ফিরেনি, সোলা কিন্তু আগের দামে কিন্তু বিক্রি হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার কাঁচা বাজারে যেটি কাঁচা মরিচ সেটি কিন্তু দাম অনেকটাই কমে গেছে, অর্থাৎ 2 দিনের ব্যবধানে কিন্তু কেজি প্রতি 15 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে। আসলে ফাহমিদা, আপনাকে জানিয়ে রাখি, হিলি স্থল বন্দরে বেশ কিছু পণ্যের দাম কিন্তু ইতিমধ্যে কমতে শুরু করেছে, তবে এটি কিন্তু অনেকটাই দাম কমে এসেছে, আগামীতে আরো দাম কমবে বলে জানিয়েছে এখানকার আমদানিকারকরা। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে হিলি স্থল বন্দর থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আব্দুল আজিজ জানাচ্ছিলেন হিলি থেকে। কর্মকর্তাদের বেতন বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নের দোহাই দিয়ে ফের গ্যাসের দাম বাড়াতে চলমান গণশুনানির আজ তৃতীয় দিন। রাজধানীর স্কাটনিয়া বিএম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে চলা গণশুনানিতে আজ সকালে অংশ নিচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং দুপুর 2:30 অংশ নিবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এদিকে গত 2 দিনে গণশুনানিতে গ্রাহক পর্যায়ে 117% পর্যন্ত গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে 4টি প্রতিষ্ঠান। এতে 2 চুলার গ্যাসের দাম 975 টাকা থেকে বাড়িয়ে 2100 টাকা করার প্রস্তাব করেছে প্রতিষ্ঠানগুলো। রাজধানীর সড়কে সীমাহীন যানজট যেন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। দীর্ঘদিন পর স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ায় সব ধরনের গাড়ি চলাচল বেড়েছে, যার ফলে প্রতিটি রাস্তায় রয়েছে গাড়ির বিশাল সারি। গাড়ির চাপ এত বেশি যে ট্রাফিক ব্যবস্থাও অকার্যকর হয়ে পড়েছে। এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে যেতে প্রত্যেক যাত্রীকে কমপক্ষে 5 থেকে 6 গুণ বেশি সময় ব্যয় করতে হচ্ছে। এমন বাস্তবতায় সকাল থেকে রাজধানীর মোড়ে মোড়ে গাড়ির জন্য অপেক্ষমান যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
দর্শক, এই মুহূর্তে রাজধানীর কাওড়ান বাজার এলাকায় আছেন সহকর্মী সেলিম মালিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেলিম সেলিম, সকাল থেকে যানজটের কি পরিস্থিতি দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ফামিদা, আসলে রাজধানীর যে যানজটের এখন যে পরিস্থিতি সেটি কিছুটা আমি রাজধানীর কাওড়ান বাজারের মোড়টায় কিছুটা আমি দেখতে পাচ্ছি যে বিশেষ করে উত্তরা থেকে যে গাড়িগুলো আসছে ফার্মগেট হয়ে সেই রাস্তাটা এখন কিছুটা ছাড়া হয়েছে, কিন্তু কিছুক্ষণ আগেও অনেকক্ষণ যানজটে ছিল। শুধু আমরা যেটি দেখতে পাচ্ছি যে একটি রাস্তা আসলে কিছুক্ষণ খোলা থাকলেও বাকি যে চারপাশে যে রাস্তাগুলো সেগুলো কিন্তু আসলে বন্ধ হয়ে যাচ্ছে এবং সে গাড়িগুলো চলতেই যাচ্ছে না। এবং আমরা কিন্তু প্রচুর যাত্রী দেখছি যারা গাড়ি থেকে নেমে আসলে তাদের নিজস্ব গন্তব্যে হেঁটেই রওনা দিয়েছেন, এবং তারা যেটি বলছেন যে যেখানে আমি যেখানে গাড়িতে যেতে যেখানে হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টা মতো লাগবে, হেঁটেই সেখানে 15-20 মিনিট বা 30 মিনিটের মধ্যে যাওয়া যাচ্ছে। তারা আসলে গাড়ি ছেড়ে এই জন্য হাঁটাই শুরু করছে, হেঁটেই আসলে তাদের গন্তব্যে যেতে হচ্ছে, কারণ রাজধানীতে যেসব অফিস রয়েছে বা বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু টাইম মতো যাওয়ার কিন্তু একটি বাধ্যবাধকতা রয়েছে। সেই জন্য তারা আসলে এই বাসে বসে আসলে সেই যানজটে বসে থাকার মতো মানসিকতা আসলে তাদের মধ্যে থাকছে না, অস্থির একটা ভাব দেখা যাচ্ছে সবার মধ্যে। সবাই একটু বিশেষ করে ছোটাছুটি করছেন যে তাদের গন্তব্যে যাওয়ার জন্য আসলে সঠিক সময় যেতে পাবে কিনা, এটি নিয়ে কিন্তু এক ধরনের দুশ্চিন্তার মধ্যে সবাইকে আমরা দেখতে পাচ্ছি। তবে এই যানজট থেকে আসলে বাঁচার জন্য নগরবাসী যেটি বলছেন যে সরকার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে যেন এই যানজট থেকে খুব দ্রুত আসলে মুক্তি পাওয়া যায়। সেক্ষেত্রে মেট্রো রেলের যে সমস্যা ছিল, মেট্রো রেল যখন আসলে মেট্রো রেলের কাজ চলছিল তখন যানজট যে পরিমাণ ছিল এখন তার চেয়ে বেশি, এবং মেট্রো রেলের কাজ শেষ এখন প্রায়, কিন্তু এই মধ্যে যানজট কমার কথা কিন্তু তারপরেও কমছে না। এই জন্য সিটি কর্পোরেশনের আসলে যে ধরনের উদ্যোগ বা এই জন্য কিছু গবেষণার প্রয়োজন হয় সেই ধরনের গবেষণা করে দ্রুত এই সমস্যার জন্য সমাধান করা যায় সেটি আসলে নগরবাসী চাচ্ছেন। তো আমি তো এই ছিল আমার কাছে যানজট থেকে খবরের খবর। ধন্যবাদ আপনাকে। কাওড়ান বাজার এলাকা থেকে যুক্ত ছিলেন সেলিম মালিক, জানাচ্ছিলেন যানজটের খবর। বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের ভিড় বাড়তে থাকায় পরিবেশ ও জীব বৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। দ্বীপটিতে প্রতিদিন পর্যটকদের অনিয়ন্ত্রিত যাতায়াত, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ ও পরিবেশ দূষণে পরিবেশ ও জীব বৈচিত্র্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেন্ট মার্টিন ঘুরে এসে ইমু খান ও সাইফুল মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। স্বচ্ছ নীল জলরাশি, কেয়াবন, পাথুরে সৈকত, প্রবাল শৈবাল সহ বিস্ময়কর সব জীব বৈচিত্র্যের সমাবেশ সেন্ট মার্টিন। এখানে পর্যটকরা করছে অবাধ যাতায়াত। দ্বীপের ভারসাম্যর সঙ্গে সামঞ্জস্য না রেখে একের পর এক নির্মাণ করা হচ্ছে স্থাপনা। দ্বীপের রক্ষা কবচ হিসেবে পরিচিত কেয়াবন উজাড় ও পাথর উত্তোলন করে নির্মাণ কাজে ব্যবহার সহ পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ডের কারণে গেল এক যুগে দ্বীপের ভাঙন প্রকট আকার ধারণ করেছে। এই প্রবালগুলো যদি এভাবে উঠানো হয় তাহলে কিন্তু সেন্ট মার্টিনটা আমার মনে হয় যে এটা একটা সময় বিলীন হয়ে যাবে। এই দিক থেকে আমাদের একটু সচেতন হওয়া উচিত। দ্বীপের প্রবাল শৈবাল, সামুদ্রিক কাছিম, লাল কাঁকড়া, শামুক, ঝিনুক সহ নানা জলজ প্রাণী ও জীববৈচিত্র্য এখন বিলুপ্তির পথে। সেন্ট মার্টিনে যে কোনো ধরনের স্থাপনা গড়ে তোলার ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও সেগুলো উপেক্ষা করেই গড়ে উঠছে একের পর এক রিসোর্ট আর হোটেল মোটেল। সেন্ট মার্টিন দ্বীপ যে স্ট্যাটাসের জীববৈচিত্র্য সম্পন্ন আমাদের জন্য যেরকম একটা রিসোর্স, সামুদ্রিক রিসোর্স, সেটা আসলে সে অনুযায়ী আমাদের সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক সেই অনুযায়ী কার্যকর ব্যবস্থাপনা নেওয়া হয়নি। জীব বৈচিত্র্য রক্ষায় 1999 সালে সেন্ট মার্টিন দ্বীপকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে সরকার। প্রকৃতি স্বাভাবিক সাবলীল থাকবে, ময়লা নোংরা আবর্জনা প্লাস্টিকের ব্যবহার এগুলো যাতে না হয়, সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে আমাদের বিশ্বাস এই সেন্ট মার্টিনের যে প্রাকৃতিক সৌন্দর্য, সাগরের বুকে জেগে ওঠা প্রাকৃতিকভাবে এই দ্বীপ, এই কোরাল আইল্যান্ড, এটার তার জীব বৈচিত্র্য বহাল থাকবে। ইকো ট্যুরিজমটাকে এখানে বিস্তার ঘটানো, সমন্বিতভাবে একসাথে আমরা কাজ করব। যদি কেউ আইন অমান্য করে, বিধিবিধান লঙ্ঘন করে, প্রয়োজনে কিন্তু আইন প্রয়োগ করছে। প্রায় 8 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপের স্থায়ী বাসিন্দা প্রায় 9,000। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি।
রাজধানীর বাড্ডার বেড়াইতে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশু সহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রাত পৌনে চারটার দিকে বেড়াইদের পূর্বপাড়ার একটি তৃতীয়তলা বাড়িতে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় রাত 3:40 বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়, বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 4:10 আগুন নিভাতে সক্ষম হয়। দগ্ধ চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানান, একই পরিবারের সাইদের 98%, রেখার 30%, সাফার 11% ও সাফিয়ানের 25% দগ্ধ হয়েছে। দর্শক, টিসিবির পণ্য বিক্রির সর্বশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও টিসিবির পণ্য ডিলারদের সরবরাহ কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন এ আর বাদল। বাদল, এখন পর্যন্ত কটি ট্রাক লোড হয়েছে এবং এগুলো গন্তব্যে পৌঁছতে কতটা সময় লাগবে, আর নতুন কোনো পণ্য এর মধ্যে যুক্ত হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ফাহমিদা, শেষ প্রশ্ন দিয়ে যদি শুরু করি তাহলে বলতে হয় নতুন পণ্য যোগ হয়েছে, যেহেতু সামনে রোজা খেজুর যোগ হয়েছে আরটিসিবির অন্যান্য পণ্যের সাথে। নিয়মিত পণ্য ছোলা, ডাল, চিনি এবং তেল, এই আইটেমের সঙ্গে নতুন করে আবারও খেজুর যোগ হয়েছে। এটি চলবে আসলে সামনে রোজা, এই রোজা পর্যন্ত খেজুর চলবে। কিন্তু এখানে আমি টিসিবির গুদামে রয়েছি, এখান থেকেই আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাকে মাল লোড করা হচ্ছে। এই মালগুলোই বিভিন্ন রাজধানীর যে পয়েন্ট আছে সেগুলোতে গিয়ে বিক্রি হবে। তো আমরা দেখেছি কালকে বিভিন্ন স্পটে গিয়েছিলাম যে ভোর থেকে মানুষ অপেক্ষা করে। আজকে ঢাকায় 137 পয়েন্টে এই ট্রাকে করে মালগুলো যাবে এবং সেই সব জায়গায় বিতরণ করা হবে। এখানে এই তেজগাঁতেই টিসিবির যে গুদাম রয়েছে, এই গুদাম থেকে মাল ট্রাকে লোড করে গন্তব্যে যেতে বেশ কিছুটা সময় লেগে যায়। যেহেতু 137 ট্রাকে ঠিক এইভাবে মাল লোড করে তাদেরকে সেখানে যেতে হয়, এছাড়াও রাস্তায় প্রচণ্ড রকমের যানজট রয়েছে। এখন পর্যন্ত আমরা জেনেছি যে টিসিবি গুদাম থেকে, তেজগাঁর গুদাম থেকে মোটামুটি 61 মতো ট্রাক লোড করে তারা গন্তব্যে রওনা দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত পৌঁছাতে পেরেছেন কিনা সেটি আমরা জানতে পারিনি, যেহেতু রাস্তায় প্রচণ্ড রকমের আমরা যানজট দেখেছি। তো এভাবেই আসলে পুরো মাস জুড়েই সরকারের যে লক্ষ্য রয়েছে 1 কোটি মানুষকে এই কম দামে টিসিবির পণ্য দিবে, সেই কার্যক্রমটা কিন্তু অব্যাহত থাকবে। তার ধারাবাহিকতায় এইভাবে আমরা টিসিবি গুদামে দেখেছি যে মালের কোনো স্বল্পতা নেই এবং প্রচুর পরিমাণ মাল মজুদ রয়েছে যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য। তো এভাবে আসলে সারা দেশে এই পণ্যগুলো পৌঁছে যাচ্ছে এবং যারা ক্রেতা রয়েছেন, ভোক্তা রয়েছেন, তারা এই পণ্যগুলো পাচ্ছেন। তো এখানে কোনো জটিলতা আমরা দেখতে পাইনি। ফাহমিদা, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর তেজগাঁও টিসিবির পণ্য ডিলারদের সরবরাহ কেন্দ্র থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন এ আর বাদল। সকালের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24144 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12:00 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।